वेलकम बैक फ्रेंड्स, अपन प्रत्येक के स्वागत जाची सरकारी कर्मसंस्थान यूट्यूब चैने। तो बंधुरा मुहूर्ते पश्चिम बंगे बसिंदा उठे आसल तीन बड़ ब्रेकिंग आपडेट, जी आपडेटगुलिर प्रत्येक खबर खूब ही इम्पोर्टेंट जा सकल राज्यवासी जाना प्रयोजन। तो बंधुरा मूल आपडेटे जावर आगे अपन का रिक्वेस्ट रखी, जदि आपनारा एखो पर्यंत चैनल के सबसक्राइब कर ना थे तो चैनल के एख ही सबसक्राइब कर रखु और पशे देवा बेल नोटिफिकेशन अन कर दिन भविष्य यह लेटेस्ट आपडेटगुलि पवार। करोना रुखते कौशल बदल, सप्ताहे दो दिन सम्पूर्ण लकडाउन सिद्धांत ममता सरकार। करोना रुखते अवस्थान परिवर्तन कर राज्य सरकार। ममता सरकार दीर्घ बैठक पर सिद्धांत निल सप्ताहे दो दिन कर सम्पूर्ण लकडाउन, अर्थात एखन थेके सप्ताहे दो दिन कर लकडाउन चलबे। एई सप्ताहेर जन्य सम्पूर्ण लकडाउन बरद्द करा हयेछे बृहस्पतिवार और शनिवार। एकई संगे जानानो हयेछे आगामी बुधवार अर्थात 31 जुलाई पर्यन्त लकडाउन चलबे। सोमवार नवान्नर उच्च पर्याय बैठके ममता बंदोपाध्याय सरकार सिद्धांत नेय करोना संक्रमण जेभावे छड़ाच्छे ता नियंत्रण करते आबारो सम्पूर्ण लकडाउन रास्ते हाँटते हबे। राज्येर स्वराष्ट्र सचिव आलापन बंदोपाध्याय सेई मर्मे बैठके सिद्धांत अनुयायी संक्रमण छड़ानोर मात्रा कमाते सप्ताहे अंतत दो दिन सम्पूर्ण लकडाउन पालन करते हबे जानान। तिनि जानियेछेन एई सप्ताहे दो दिन लकडाउन पालन करा हबे, ता बृहस्पतिवार और शनिवार। ওই দিন আগের মতো সমস্ত পরিষেবা বন্ধ থাকবে। আগামী সপ্তাহে বুধবার পর্যন্ত চলবে লকডাউন। আগামী সপ্তাহের কোন দিন সম্পূর্ণ লকডাউন করা হবে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে। রাজ্যে করোনা সংক্রমণ কয়েকদিন ধরে ব্যাপক হারে বাড়ছে। আক্রান্তের নিরিখে সুস্থতার হার বেড়ে গিয়েছিল 66%, তা নেমে এসেছে 58%। বহুল পরিমাণে সংক্রমণের জেরেই এই পতন সুস্থতার হারে, নইলে আগের থেকে বেশি করোনা সংক্রমণে সারিয়ে সুস্থ হচ্ছেন। এখন করোনা সংক্রমণ ছড়ানো রোখাই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা তার জেরে কিন্তু এবার থেকে সপ্তাহে রাজ্যে দু দিন করে লকডাউন চলবে। পরবর্তী বড় আপডেটটি রয়েছে অবশেষে স্বস্তিতে গ্রাহকরা, বিদ্যুতের বিল নিয়ে বড় ঘোষণা সিইএসসির। অবশেষে স্বস্তি পেলেন সিইএসসির গ্রাহকরা। গত দু মাসের বকেয়া বিদ্যুতের ইউনিটের টাকা আপাতত মেটাতে হবে না তাদের, বদলে শুধুমাত্র জুন মাসের ব্যবহার করা বিদ্যুতের বিল মেটালেই চলবে বলে রবিবার জানালো সিইএসসি। তবে শিল্প বাণিজ্য ক্ষেত্রে এই ছাড় মিলবে না বলে সূত্রের খবর। বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার এই সিদ্ধান্তকে কলকাতার জয় বলে চিহ্নিত করেছেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যাবেলা টুইট করে তিনি এই খবর দেন। পাশাপাশি বিদ্যুতের বিল জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে বলে খবর। তো বন্ধুরা তার অফিসিয়াল টুইটটি দেখতে পাচ্ছেন, সিইএসসি অ্যানাউন্সেস রিলিফ টু 25.5 লাখ কনজিউমার্স আউট অফ 33 লাখ কনজিউমার্স ইন কলকাতা। নাও অনলি জুন অ্যাকচুয়াল কনজামশন, অর্থাৎ জুন মাসে যা ব্যবহার করেছেন সেই টাকায় কিন্তু আপনাদের পে করতে হবে। প্রসঙ্গত জুলাই মাসে ওই সংস্থার পাঠানো বিল দেখে মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তদের। করোনায় বিল এসেছে কারো 10 তো কারো 20,000। একে তো লকডাউনে কাজকর্ম নেই, তেমনই তার উপর বিদ্যুতের বিলের বহর দেখে মাথায় হাত পড়েছিল কলকাতার তৎ সংলগ্ন এলাকার আমজনতার। এই বিভ্রাট থেকে রেহাই পাননি খোদ বিদ্যুৎ মন্ত্রী। এদিন তিনি এ নিয়ে সিএসসির সঙ্গে কথা বলেন। সেই সময় সংস্থার তরফে জানানো হয়েছে করোনা সংক্রমণের জেরে মার্চ থেকে লকডাউন জারি করা হয়, তার ফলে বেশ কয়েক মাস বন্ধ ছিল মিটার রিডিং নেওয়া। স্বাভাবিকভাবে এপ্রিল ও মে মাসে অনুমানের ভিত্তিতে বাৎসরিক গড়ে বিদ্যুৎ ব্যবহারের নিরিখে বিল পাঠানো হয়েছে, তবে তা বিদ্যুৎ ব্যবহারের তুলনায় অনেক কম। জুন থেকে ফের মিটার রিডিং শুরু হয়েছে, বাড়তি বিলে যুক্ত হয়েছে। তার উপর আবার গ্রীষ্মকালে বিদ্যুৎ খরচ হয় তুলনামূলকভাবে বেশি, তাই অতিরিক্ত বিল দেখে বিরক্ত হয়েছেন অনেকে। এ নিয়ে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় আমজনতা। সরকারের তরফ থেকে সিএসসিকে কড়া বার্তা দেওয়া হয়েছে। এরপর রবিবার সংস্থার তরফে জানানো হয় এপ্রিল ও মে মাসের অতিরিক্ত টাকা আপাতত মেটাতে হবে না, শুধুমাত্র জুনে ব্যবহার করা বিদ্যুতের মাশুলই চোকাতে হবে গ্রাহককে। পরবর্তী বড় আপডেটটি রয়েছে উত্তরবঙ্গে তিন দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। এবারে সেখানে লাল সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী বুধবার পর্যন্ত তুমুল বৃষ্টির জেরে ধসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি পাহাড়ি নদীগুলিতে জলস্তরের বিপদসীমার ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে জনজীবন বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ অর্থাৎ 20 থেকে আগামী 22 জুলাই পর্যন্ত প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশের উপর অবস্থানের কারণে বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী বৃষ্টি পাত হতে পারে। পাশাপাশি উত্তরের পাশাপাশি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গেও। 12 জুন প্রায় এক সময়ে দুই বঙ্গে বর্ষার আগমন ঘটেছে, তারপর থেকে এখনও পর্যন্ত বৃষ্টির পরিমাণ ভালোই। উত্তরে যেমন থামতে চাইছেই না বর্ষা, সোমবার বৃষ্টি হলো কলকাতায় আর্দ্রজনিত অস্বস্তি রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে। তো বন্ধুরা